কোনোভাবে যদি প্রমাণ করা যেতে পারে দিনহাটার পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় গণতন্ত্রকে খুনো করেছে, তবে আগামীকাল পর্যন্ত সময় রয়েছে, বিজয়ী প্রার্থীরা পদত্যাগ দিয়ে পুনরায় নির্বাচনের জন্য যেতে পারে। দিনহাটা পৌরসভা প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে এমন কথাই জানালেন বিধায়ক উদয়ন গুহ। তিনি আরো বলেন, বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে গণতন্ত্রের ধর্ষণ হয়েছে দিনহাটায় এমনটাই প্রকাশ করা হয়েছে। কেউ যদি স্বেচ্ছায় প্রার্থী প্রত্যাহার করে তাহলে তৃণমূল কংগ্রেসের কি করার আছে? প্রসঙ্গত, দিনহাটা পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যেই 13টি ওয়ার্ডেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে নির্বাচনের আগেই পৌরসভাকে নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস, আর তাই নিয়ে বিরোধীদের কটাক্ষ মাথা চাড়া দিয়েছে। কেউ বলছেন গণতন্ত্রের ধর্ষণ, কেউ বলছেন সন্ত্রাস। তাই শুক্রবার গোটা বিষয়টিতে সংবাদ মাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করলেন বিধায়ক স্বয়ং। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দিনহাটা শহর লোকাল কমিটির পক্ষ থেকে তড়ি ঘড়ি করে একটা প্রেস কনফারেন্স অলোকনন্দী ভবনে ডাকি। এই প্রেস কনফারেন্সের কারণটা হচ্ছে গতকাল সন্ধ্যার থেকে এবং আজ সকালে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমাদের দিনহাটায় তৃণমূল কংগ্রেসের জয়কে কটাক্ষ করে বা সেই উপলক্ষ করে যে খবর করছে তাতে করে মনে হচ্ছে যে দিনহাটায় আমরা বিরাট একটা অপরাধ করে ফেলেছি, এই জয়টা কেন আমাদের এইভাবে হল। আমি একটা একটা করে আপনাদের সামনে সব ঘটনা তুলে ধরি। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমরা 13টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলাম, যদিও 12টা মনোনয়নপত্র দাখিল হয়েছিল। পরবর্তীকালে শুনতে পারি যে বিজেপি দল তারা বলছে যে তারা সন্ত্রাসের প্রতিবাদে তাদের তিনজন যে প্রার্থী মনোনয়ন দাখিল করেছে বা তার যার মনোনয়ন শেষ পর্যন্ত টিকে আছে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন এই সন্ত্রাসের। এখন সন্ত্রাসটা কি? এখানে দিনহাটার সাংবাদিক বন্ধুরাও আছেন, আমি তাদের কাছে জানতে চাইব যারা খবর করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমেও, যে একটা উদাহরণ আমাকে তুলে দিন, তুলে ধরুন যেখানে প্রার্থীর বাড়িতে গিয়ে ভাঙচুর হয়েছে, প্রার্থীর বাড়িতে গিয়ে জুলুম হয়েছে, প্রার্থীকে তুলে নিয়ে আসা হয়েছে, প্রার্থীকে ভয় দেখানো হয়েছে। বলা হয়েছে যে মনোনয়নপত্র দাখিলে নাকি আমরা বাধা দিয়েছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 7ই ফেব্রুয়ারি তৃণমূলের একটি কর্মী যেখানে মনোনয়নপত্র দাখিল হচ্ছিল সেখানে উপস্থিত ছিল না। তাহলে 7 তারিখ সকাল 11টার থেকে বেলা 3টে পর্যন্ত যদি মনোনয়নপত্র দাখিল করবার ইচ্ছে থাকে, যদি মনোনয়নপত্র দাখিল করবার ক্ষমতা থাকে, তাহলে কেন 7 তারিখে মনোনয়নপত্র দাখিল করা হলো না? এবং স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার, হীরে এবং প্লাটিনাম অলংকারের এমআরপির উপর 10% অফ, অফার 9ই ফেব্রুয়ারি থেকে 20ই ফেব্রুয়ারি 2022। চলে আসুন স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল বিটি বিল্ডিং, কোচবিহার, ফোন নম্বর 2231 98। রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানিয়ে দিয়েছিলাম যে 8 তারিখে 11টার থেকে আমরা মনোনয়নপত্র দাখিল করব। তৃণমূল কংগ্রেস তাদের 16 জন প্রার্থীকে নিয়েই 8 তারিখে মনোনয়নপত্র দাখিল করবে। আমরা 11টার থেকে টাইম নিয়েছিলাম, কিন্তু আমাদের সবাই এসে পৌঁছে আমাদের ওখানে পৌঁছতে পৌঁছতে 12টা সোয়া 12টা হয়ে গিয়েছিল। সেই সময়কালের মধ্যে আমরা খবর পেলাম যে বামফ্রন্ট, মূলত সিপিএমের 4 জন প্রার্থী, তারা মনোনয়নপত্র দাখিল করে গেছেন, ভালো কথা। তারপরে আমরা মনোনয়নপত্র দাখিল করলাম। এবার 9 তারিখে
আমি বাড়ি বসে খবর পেলাম যে কুচবিহারের তিনজন বিধায়ক শীতলকুচি মাথাভাঙা এবং নাটাবাড়ির তিন বিধায়ক তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে মনোনয়নপত্র দাখিল করবার জন্য ওখানে ঢুকেছেন। প্রথম কথা হচ্ছে বাইরের কোনো বিধায়কের বা দিনহাটার বিধায়কেরও অধিকার নেই যেখানে মনোনয়নপত্র দাখিল হচ্ছে সেখানে ঢুকবার, আর যারা বাইরের যাদের ভোটার তালিকায় নাম নেই দিনহাটার তারা সেখানে ঘরের ভেতরে ঢুকে এবং সেন্ট্রাল ফোর্স উইথ আর্মস সেখানে একটা সন্ত্রাসের আবহ তৈরি করে মনোনয়নপত্র দাখিল করতে গেছে। আমি সেখানে ঢুকে প্রতিবাদ করেছিলাম যে কেন ওনারা আছেন এবং কেন কেন্দ্রীয় বাহিনী আছে। দুই নম্বর ওয়ার্ডের প্রস্তাবক মিসেস শর্মাধিকারী, তার বয়স প্রায় আমার কাছাকাছি বা আমার চাইতে বড় হবে, তো তার নিশ্চয়ই শিশু বাচ্চা নেই যাকে কোলে তুলে নিয়ে ওখান থেকে সরে আসা হয়েছে। এইভাবে একটার পর একটা মিথ্যে অভিযোগ করে নিজেদের অপদার্থতা ঢাকবার চেষ্টা হচ্ছে এবং তৃণমূলের কাঁধে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে। আমরা প্রথম থেকে বলে এসেছি যে পরিস্থিতি দিনহাটায় সাংগঠনিক পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে বিজেপি তিনটে চারটের বেশি আসনে প্রার্থী দিতে পারবে না, আমাদের কথাই সত্য প্রমাণিত হয়েছে। এবং বিজেপি যদি বা তিন চারটে প্রার্থী দেয় আমার ধারণা ছিল বামফ্রন্ট অন্ততপক্ষে ছ সাতটা একটা আসনে প্রার্থী দিতে পারবে, কিন্তু পরবর্তীকালে দেখলাম সিপিএম ফরওয়ার্ড ব্লকের দড়ি টানাটানি, সিপিএম ফরওয়ার্ড ব্লক কে প্রার্থী দিতে পারবে পুরো কোটা অনুযায়ী কে পারবে না এই করে দুই দলই প্রার্থী দিতে পারলো না। এবং পরে আচ্ছা সিপিএম যদি বলে যে তাদের বাধা দেওয়া হয়েছে, তারা নাকি চারটে জমা দিয়েছিল আরও চারটে প্রার্থী নিয়ে যাচ্ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে কতটা মিথ্যাচার, সিপিএম এর শুনলাম ভাগে পড়েছে সাতটা, তাহলে চারটে মনোনয়নপত্র দাখিল করেছে আরও চারটে কেমন করে নিয়ে যাচ্ছিল, তাহলে তো আটটা হয়ে গেল। আবার সেটাও যদি মেনে নিই যে ঠিক আছে ওরা রফা করে নিয়েছে, তাহলে যে চারটে মনোনয়নপত্র দাখিল করেছিল সেই চারজনের সাথে কেন ইয়ে দেওয়া গেল না, এফিডেভিট দেওয়া গেল না? আমরা তো সব মনোনয়নপত্রের সাথে এফিডেভিট দিয়েছিলাম, তা আপনারা পারলেন না কেন? নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য তৃণমূলের ধারে দোষ চাপাচ্ছেন আর সংবাদ মাধ্যম সেটাকে ভুলিয়ে ফাপিয়ে লিখছেন। আমি এই ব্যাপারে আসবো, পেছনে দু একজন মুক্তি পিটেপে হাসছেন ভাবছেন যে প্রশ্নটা করবেন, তার আগেই আমি উত্তরটা দিতে চাই। বলবেন যে আপনাদের দলের কেউ কেউ বলেছেন, আমাদের দলের যারা যারা বলেছেন তারা পরশ্রী কাতরতার কারণে বলেছেন, তারা দিনহাটার প্রতি হিংসা উদয়ন গুহর প্রতি হিংসার কারণে এই কথাগুলো বলেছেন। যেদিন সিআইএসএফ লাঠিচার্জ করলো আমাদের পাঁচজন কর্মী আহত হলেন, দুজনকে হাসপাতালে ভর্তি করতে হলো, সেদিন তো কোনো নেতা বিবৃতি দিয়ে এ কথা বলেননি যে কেন তিনজন বিধায়ককে ওখানে ঢুকতে দেওয়া হলো যারা সিআইএসএফকে নিয়ে ওখানে ঢুকেছে, তারা অশান্তি করতে ঢুকেছে, সেদিন তো কোনো নেতা ঢোকেনি। মনে হচ্ছে যে এখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬টা আসনে জিতলাম, এটা নাকি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কেউ কেউ আরও এগিয়ে ধর্ষণ করা হয়েছে। তো এখানে আমাদের যারা প্রার্থীরা আছেন তারা বলুক, যারা জয়ী হয়েছে তারা বলুক যে হ্যাঁ এখানে আমার গণতন্ত্র ধ্বংস হয়েছে উদয়নগুর নেতৃত্বে। আমি বলছি আগামীকাল পর্যন্ত সময় আছে, তারা যদি কারো মনে হয় যে দিনহাটায় গণতন্ত্র ধ্বংস হয়েছে আমাদের জয়ী যারা প্রার্থী তারা যদি মনে করে তাহলে তারা পদত্যাগ করে নির্বাচনে যেতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, খোলা আছে তো আগামীকাল পর্যন্ত খোলা আছে, পদত্যাগ করবার সময় আছে, পদত্যাগ করে তারা নির্বাচনে যেতে পারে। আমি তৃণমূল কংগ্রেসে অনেক পরে এসেছি, আমার কন্ট্রিবিউশন অনেক কম তৃণমূল কংগ্রেসে, স্বাভাবিকভাবেই আমি তৃণমূল কংগ্রেসে পরে আসার কারণে অন্যেরা যেভাবে লড়াই সংগ্রাম করেছেন আমি তো করিনি। কিন্তু একটা প্রশ্ন আমার আছে, ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, ২০০০ সাল, ২০০৫ সাল, ২০১০ সাল, ২০১৫ সাল, ২০২২ সাল,
এই যে পাঁচটা পৌরসভা নির্বাচন, এই পাঁচটা পৌরসভা নির্বাচনের আগে চারটে পৌরসভা নির্বাচনে কোনোদিনও তৃণমূল কংগ্রেস দিনহাটায় জয়ী হতে পারেনি। তৃণমূল কংগ্রেস যখন চারিদিকে ঝড় বইছে, পরিবর্তনের হাওয়া বইছে, তৃণমূল কংগ্রেস সব জায়গায় জিতে যাচ্ছে, 2010 সালে তখন দিনহাটায় তৃণমূল কংগ্রেস দুটো আসনে জয়ী হয়েছিল, 2015 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যখন একটা মিথে পরিণত হয়েছে, সারা রাজ্যে জয় জয়কার, সারা রাজ্যে তিনটে পৌরসভা তৃণমূল পরাজিত হয়েছিল, তার মধ্যে দিনহাটায় তৃণমূল 16টা আসনের মধ্যে তিনটে আসন পেয়েছিল। আজকে আমি প্রশ্ন করি, সেদিন যারা দায়িত্বে ছিলেন, কুচবিহার থেকে এসে নির্বাচন পরিচালনা করেছিলেন, সেদিন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তারা দিনহাটায় জয়ী হতে পারেনি? আজকে দিনহাটার কর্মীদের মনোবল নষ্ট করবার জন্য তৃণমূল, দিনহাটার আমাদের যারা কর্মীরা পরিশ্রম করছে, আজকে আমাদের গর্ব আমরা দিনহাটাকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছি। গত বিধানসভা নির্বাচনের পর থেকে দিনহাটায় কোনো কর্মীদের মধ্যে কোনো গোলমাল নেই, কোনো বিতণ্ডা নেই, কোনো গোষ্ঠী কোঁদল নেই। সেখানে কারো কারো সেটা গায়ের জ্বালার কারণ হচ্ছে তারা নানা রকম উস্কানিমূলক কথা বলে নানা রকমভাবে আমাদের কর্মীদের মনোবলকে ধ্বংস করবার চেষ্টা করছে। আজকে যারা যারা পেপারে বিবৃতি দিয়েছেন, সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন, তাদের মধ্যে একজনের স্ত্রী সীতায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি, তার স্ত্রী 2008 সালে পঞ্চায়েত সমিতির নির্বাচনে কত ভোটে জিতেছিল এটা আমার একবার জানার ইচ্ছে আছে। কেন্দ্রের গত পৌর পঞ্চায়েত নির্বাচনে তিনটে জেলা পরিষদ আসন মিলে প্রায় 1.5 লক্ষ ভোটে তৃণমূলের তিন প্রার্থী জয়ী হয়েছিল। তারপরে 2019 সালের লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন কি অবস্থা হয়েছে? তাহলে ওই জেলা পরিষদ প্রার্থীদের গ্রহণযোগ্যতা ছিল, আর আমাদের লোকসভা প্রার্থী, বিধানসভা প্রার্থী, তাদের কি গ্রহণযোগ্যতা নেই? এগুলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের মুখ যেন তারা দেখেন, এইটাই আমার আপনাদের কাছে আবেদন। এবং সবশেষে আমি এটা বলবো, আপনার মাধ্যমে রাজ্য পার্টির নেতাদের কাছে একথা বলবো, যে আমার কাজকর্মে যদি মনে হয় যে আমি কোনো দল বিরোধী কাজ করছি, কারণ মাঝে মধ্যে বিবৃতি দেখছি যে কেউ কেউ বলছেন যে আমার কাজ দল মান্যতা দেয় না, দল যদি মান্যতা না দেয় আমাকে তিরস্কার করুক, এবং যদি বলে যে তুমি নিজেকে সংশোধন করো তাহলে দলে থাকবে, আমি যদি সংশোধন নিজেকে করতে পারি দলে থাকবো, নাহলে আমি রাজনীতিতে বসে যাব, কারণ রাজনীতি আমার পেশা না। কিন্তু এইভাবে বারবার আক্রমণ করে, ব্যাকবাইটিং করে কর্মীদের মনোবল যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধেও রাজ্য পার্টিকে মুখ খোলা উচিত, এটা আমি মনে করি। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, তাকে বারবার বিভিন্ন তরফ থেকে, রাজনৈতিক তরফ থেকে আক্রমণ করে তার কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসেরই একাংশ। তাই তিনি রাজ্য কমিটির কাছে আবেদন জানিয়েছেন যে তাকে কি করতে হবে সেটা ঠিকঠাক স্থির করে দিতে। কার্যত দিনহাটার প্রসঙ্গ সমগ্র কোচবিহার জেলা, সেই সঙ্গে সঙ্গে সমগ্র রাজ্যের মধ্যে এখন অন্যতম একটি চর্চার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। 16টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ডেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের একাংশই, এবং তারই পরিপ্রেক্ষিতে তারই সাংবাদিক সম্মেলন। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা। সমস্ত রকম পুরো নির্বাচন সম্পর্কিত খবরের জন্য অবশ্যই নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। আগে ভাগে, সবার আগে।